কোন বছরে তুমি কি করবে মনে মনে ভেবেছো? ভাবি অনেক কিছু, আবার সেই গতানুগতিক আগের মতোই হয়। না, তাও একটু মনে মনে তো হয় কি করবে। ব্লগটার উন্নতির চেষ্টা করব ভাবি, কিন্তু কি করলে উন্নতি হয়, লোকে কিসে যে খুশি হবে সেটা বুঝে উঠতে পারি না। কিছু লোকের ব্লগ দেখি, প্রচুর দেখে লোকে। আমি নতুন বছরে খুব ভালো ভালো কাজ করব, ভালো ভালো রান্না করব, আর শরীরের প্রতি যত্ন নেব, রোগা হওয়ার চেষ্টা করব, তারপরে হেলদি খাবার খাবো, অনেক এরকম প্ল্যান করি, আর অনেক ভালো ভালো রান্না দেওয়ার মানে উপহার দেওয়ার আমার ইচ্ছা আছে। ব্লগ, ভালো ভালো ব্লগ করবার ইচ্ছা আছে, অনেক ঘুরে ঘুরে বেড়াবো, অনেক আনন্দ করব, আর আর কি করব। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দেব, আর কি করব। ছেলের বিয়ে দেবো। ঠাকুরকে দেওয়া হবে হচ্ছে ড্রাগন ফল আর সবেদা আর পাটালি গুড়। ড্রাগনটা ধরেছে দেখো, তাও কালো হয়েছে, কালকে এনেছে। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, সকলের নতুন বছরটা খুব খুব ভালো কাটুক এটাই কামনা করি। বছরের প্রথম এই ফলটা আনা হলো, তাই ঠাকুরকে না দিয়ে এই ফলটা তো খাওয়া যাবে না, আর প্রথম দিন তো তাই কালকেই এটা এনে রেখেছিল, আজকে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা এর প্রসাদ খাব। তোমরা দেখলেই আমার কর্তা ঠাকুর পুজো দিয়ে দিয়েছে, তো আমরা এখন এই প্রসাদটা খাব। তো চলো, আর একটু নটুকেও দেবো। নটু আবার সবেদা খেতে কিন্তু খুব ভালোবাসে। আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে ডিম পাউরুটি টোস্ট। আজকে বছরের শুরু আর কি, 1 তারিখ আমাদের ব্রেকফাস্টটা, এই যে ডিম পাউরুটি টোস্ট, এই দিয়ে আজকে শুরু হলো। যা ফোন করেছিল, যার সাথে অনেকক্ষণ কথা টথা বললাম, আর ও পুজো দিয়ে দিল। আজকে দেখি স্নান করতে পারি নাও করতে পারি, খুব ঠান্ডা লেগেছে। কালকে তো দেখেছই, আগের ব্লগে দেখেই নিয়েছ, শরীর খারাপটাকে শরীর খারাপ বলে মনে করি না, এনজয় করতে ভালোবাসি, তাই এনজয় তো আগে করে নিলাম, তারপর দেখা যাবে। যাই হোক, বছরের শুরুটা বেশ ভালো, ভালো জিনিস খাওয়া হলো। ফার্স্ট হলো ড্রাগন ফ্রুটস আর হচ্ছে সবেদা, তারপরে এখন এই ডিম পাউরুটির টোস্ট। বাজার থেকে কি আনে তারপরে রান্না বান্না শুরু করব। অনেক কিছু প্ল্যান করেছিলাম, শরীরটা ঠিক নেই বলে সেরকমভাবে কিছু করতে পারলাম না। এখানে দুধ চাপিয়ে দিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চাল, একটুখানি পায়েস খেতে ইচ্ছা হয়েছে, পায়েস করব। আর ছোট আলুর দম বলেছিলাম, ছোট আলু পাইনি, মানে নতুন আলুটা পাইনি, এমনি আলু এনেছে, সেই আলুর দম করব। আর এখানে আছে ভাঙন মাছ, সর্ষে, কাঁচা লঙ্কা, একটু আলু দেবো, তাহলে আর কিছু সেরকম লাগবে না। এখানে দুধটা চাপিয়ে দিয়েছি, আর চালটা ধুয়ে এবার দিয়ে দেবো।
এক লিটারে 100 চাল দেবো, একটু কম, মানে ভাবছি একটু কম নেবো, বা এই 100 চাল হচ্ছে মাপের একেবারে। একটু গুড়ের পায়েস করবো, অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছিলাম যে বছরের প্রথম দিন একটুখানি কিছু ভালো মন্দ করবো। তো কালকেই তোমাদের দাদাকে বলেছিলাম যে কড়াইশুঁটির কচুরি পায়েস আর আলুরদম। দেখি কড়াইশুঁটির কচুরি করবো কি না এখনো ঠিক করে উঠতে পারিনি, সময়ে যদি হয় তাহলে করবো, আর নয় তো মানে এই শুধু পায়েস আর আলুরদম, সঙ্গে রুটি কিনে আনলো কি করলাম সে দেখা যাবে। যে পায়েসটা একদিক দিয়ে চাপিয়ে দিয়েছি, আর একদিক দিয়ে যে আলুর দমের যে আলু, ছোট আলু, এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, মাছটা এখনও ভাজিনি। এদিকে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এদিকে আলুর দমের জন্য এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা বেটে নিয়েছি। এই কাজ হয়েছে মোটামুটি। ও বাবা, ইনি এসেছেন মাছ খেতে। কি মাছ খাবি? হ্যাঁ মাছ খাবি? একদিক দিয়ে মাছটা চাপিয়ে দিয়েছি, আর একদিক দিয়ে পায়েসটা তো করছি। পায়েসের যখন আমরা মানে গুড়ের পায়েস করি, তখন আমরা কি করি, পায়েসটা গুড় দিলে কেটে যায়, তো তাই একটুখানি ধরো গ্যাসটাকে অফ করে গুড়টা মিশিয়ে নিই, নাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে পায়েসের গুড়টা কেটে যাচ্ছে। তো যাই হোক, আমি এটা একটা টিপস দিলাম তোমাদের, তোমরা হয়তো জানো, তবুও যারা জানো না তাদের জন্য এটা বললাম। আর এদিকে দেখো প্রেশার কুকারে যে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, তো এখন প্রেশার কুকারের লিডটা খুলে গেছে, আলুগুলো জলটা ঝরিয়ে নিলাম, এবার আলুর দমটাও করে নেব, আর পায়েসটাও রেডি হয়ে গেছে। পায়েসটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, একদম মাপে মাপেই করেছি, যার জন্য এটা দেখতেও ভালো হয়েছে, আশা করছি খেতেও বেশ ভালো হবে। বছরের প্রথম দিনে অন্যান্যবার কী হয়, এদিকে ওদিকে হয়তো ঘুরতে বেরোই, কিন্তু এবার যেহেতু শরীরটা অতটা ভালো নেই তাই কোথাও বেরোবো না। আমি তো রান্নাবান্না করে আমার বছরের প্রথম দিনটা কাটিয়ে দিচ্ছি। তোমরা কে কী করেছো কমেন্ট করে জানিও, কোথাও যদি ঘুরতে যাও কমেন্ট করে জানিও, আমার বেশ ভালো লাগবে, ঘরে বসেই মনে হবে তোমাদের সাথে একটু ঘুরে নিলাম। এখানে পেঁয়াজ, টমেটো আছে, ধনে পাতা জলে ভেজানো আছে, মটরশুঁটি আছে, আর এখানে তো মশলা বললামই বেটে রেখেছি, আর এখানে আলু ছড়ানো রয়েছে, নটুর একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, আর বাকিটা আলুর দম করবো। আজকে আর স্নান করিনি, এতটাই ঠান্ডা লেগে আছে, আমার কত বছর স্নান করবে না, তারপর মাথা টাথা ঘষেছিলাম, আজকে স্নান করতে বারণ করছে, ঠান্ডার দিনে স্নান করতে হবে না, আর দেখছি চোখ দিয়েও জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, থাকবি। মাছ ভাত এগুলো আগেই করে নিয়েছি, আর লাস্টে আলুর দমটা করছি, এটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্যই। তো শুধু মাছের ঝোল ভাতই করেছি, আর কিছু করিনি আজকে, মানে এবেলার জন্য। যাই হোক ওবেলাটা ভালো ভালো খাবো, তবে পায়েস একটু চেখে দেখলেও দেখতে পারি। এই দেখো, এই হচ্ছে আমার আলুর দম, তো দেখতে বেশ ভালো হয়েছে, আশা করা যাচ্ছে খেতে ভালোই হবে। আর এই হচ্ছে মাছের ঝোল। বাবা কেঁদে কেঁদে একাকার করে ফেলছে, হ্যাঁ টের পাইনি বলে, আমিও তো বুঝতে পারিনি, আমি বলছি কে কাকলির সাথে কার সাথে কথা বলছে। বাজা বাজা, ও বাজাতে পারে, ফুকার ফু ফু ফু, ভয় পাবে বোধহয়, একটু ভয় দেখাবো, ও ভয়টাই পেল না তো, না না কোনো আনন্দে, কি এটা ওই পেনটা ফ্রি, একটা ফ্রি আছে বিস্কুটের সাথে, দেখি। ও থ্যাংক ইউ, নতুন বছরে আমার জন্য একটা পেন নিয়ে এসেছে। নিয়েছে তার মানে এটা ওর তো বুঝতে পেরেছে, ওর হ্যাঁ ওর জন্য এনেছিস, খুব বুঝতে পেরেছে, খেলনাটা খালি খেতে পারে না এটাই খালি খারাপ। কতটা নিয়েছিস, কে নিয়েছিস?
খেয়েছে কিন্তু কখন নাকি নিজে আটকে নিজে খুলতে পারছি না। বাবা এত আলু আছে তোমার মাংস। চলো ওই ঘরে বিছানার উপরে বসে গে। আমার বোনকে বললাম যে আজকে তুই খেয়ে যা, আজকে আর তোকে এসে করতে হবে না, এসছিস যখন খেয়ে যা। তো রুটি করবো আর এই যে আলুর দম, একটু পায়েস আছে, এই আর কিছু না। আমার কথা বলছি একটু আলুর দম দাও দেখি, খেয়ে দেখি তো দেখি কেমন হচ্ছে। একবারে বেশি করে করে রেখেছি কি ধরো আজকে খাবো কালকে একটুখানি হয়ে যাবে, বেশি বারে বারে ধরো করতে হবে না, সকালে উঠে করতে হবে না। দেখি বলে টুক করে খেয়ে নেবে, খাবি রুটি ভাই। মনে হাত ধরে রাখে তোকে দেবো, তুমি তো সব খাবে না, আমি ধর চাপতাম কাঁচাই খেয়ে নি। হ্যাঁ নতুন আলুই ভেবেছিলাম করবো, বসে যা আরেকটা রুটি নে। ওখানে খেয়েছি তো ভালোই তো গন্ধ বেরিয়েছে। ভালো হবে হয়েছে, ভালো হবে, খা ভালো, খেতে পারলে ভালো, কিছু খাবি না, ভাত খাবে। আজকে তো তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে যাচ্ছে না, এত তাড়াতাড়ি তো আমাদের খাওয়া হয় না। একদিন 11টা একদিন 11টা নাই রোজই 11টা না, আমি পড়ি উঠে খুব ভালো হয়েছে, ভালো যে খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। আলুটা সেদ্ধ আরো ভালো, চন্দ্রমুখী আলু নাকি বললাম তো আলু চন্দ্রমুখী আলু আসতে দিয়েছি তো সে তো বলে যাবে বাজে লাগবে। আর চন্দ্রমুখী ভেতর তো শক্তি ও মাংস করে নিয়ে এসে আমি বললাম তো আমি যা রান্না করছি তুইও খেয়ে যা, ও তুই খেলি আর তোর কর্তা না খেলে মন খারাপ লাগবে না, মন খারাপ লাগে না, তার ভালো মন্দ বাইরে খেয়ে আসে তবুও কেউ নিয়ে আসে আমার জন্য না, কেউ ধর আমিও যদি বাইরে কোথাও খাই একটু মনের মধ্যে তো একটু হয় না, আমার কর্তাটা তো খেলো না, আমি গেলে বিরিয়ানির প্যাকেট আমার জন্য নিয়ে আসবে, নিজে খায় না আমার জন্য নিয়ে আসবে। ওকে ভালো হয়েছে, ভালো হয়েছে, পুরো খিরের মতো, হ্যাঁ খুব ভালো হয়েছে, ওকে একটু মিষ্টিও না, খুব ভালো হয়েছে, আর সাইবা দিও মিষ্টি একটু কম হয়ে যেতে পারে কিন্তু ঠিকঠাক ভালো হয়েছে। এই শীতকালে একটু এই গুড়ের পায়েস খুব ভালো লাগে, আমাদেরও এবার প্রথম ঠাকুরকে আগে গুড় না দিয়ে খাবো না, তোর গুড়টা দিয়েছি আজকে, বললাম আজকে বছরের প্রথম দিন কি আর ভালো মন্দ রাখবো, আমিও তো ভেবেছিলাম ও তো এমন ঘুমালো কালকে ফাংশন করে তিনটের সময় এসছে, কেন মনে পড়ছে ওই কি বলে তপনদা, তপনদা কেউ তপনদার কথা মনে পড়লে তুই
করে দিচ্ছিস খেজুরের রসটাকে খেতে ইচ্ছা করছে, তাহলে বাবানটা হলেই দুটো আপনার পরে রস পড়বে, এটা খাওয়াবো। একদিন সেই বেলা দশটার পর আর কি খেজুরের রস একদম নিয়ে গেছিল, তালি হয়ে যাবে আর খাওয়া হয়নি। আর আরেকটা জিনিস মুড়ি আর বোঁদে, খালি ওকে বলেছিলাম যে মুড়ি বোঁদে না খুব খেতে ইচ্ছা করে, তারপরে ওইটা তো খাওয়ার হয়ে যেত, কাউকে বলিনি তো আমি, আমার যা খেতে ইচ্ছে হচ্ছে কাউকে বলিনি তো, বললি না যাবি যাবে না উপরে চলে এসে, ওর মা যাবে না, ও যাবে না। হ্যাঁ ওর মা গেলে তবে যাবে বাবু, আমার বাবু ওর মা না গেলে যায় না। আমার বাবু মাকে খুব ভালোবাসে, ওর মা যাবে না বলে ও গেল না, চলে এলো। খেলনা যে এনেছে সেটাকে কুটি কুটি করেছে ভেঙে ভেঙে। আজকে আমাদের এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, এত তাড়াতাড়ি আমাদের খাওয়া হয় না, নটা কুড়ি বাজে খাওয়া হয়ে গেছে। যাই হোক আমাদের ডিনার কমপ্লিট। আর বোন এসে বলে ও মাংস নিয়েছিল, আমি বললাম যে তা আমিও যা রান্না করেছি একটু রুটি করব, একবারে খেয়েই যা বলো ওকে। আবার আমি বললাম যে সাধারণ রান্না এমন কিছু তো নয়, তো এই আর কি। তো যাই হোক বছরের প্রথম দিন ও এলো, ভালোই লাগলো, একটু গল্প টল্প করলাম। অন্যান্য সময় হয়তো ঘুরতে টুরতে বেরোই, এবছর তো কোথাও বেরোইনি, তো সবাই মিলে একসঙ্গে একটু খেলাম। ওর বর আসেনি, ওই এমনি এসেছিলো, ওই মাংসটা নিয়ে এসেছিলো, দিদির শরীর খারাপ একটু, ও মাংস করেছে বলে একটু দিদিকে দিয়ে আসি বলে নিয়ে এসছে। তো আমরা মাংসটাও খেয়েছি, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে মাংসটা। আবার কিছুটা রয়ে গেল, কালকে আবার খাবো। এই তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে যে না, টাটা।